নমস্কার বন্ধুরা, দ্য বেল পেপারের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমার পুরানো বন্ধু এবং নতুন বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানাই পাশে থাকার জন্য। আজকে আমার রেসিপি খুব কম তেল মশলা দিয়ে খুব হালকা একটি মাছের ঝোল, যেটি ছোট বাচ্চা এবং বয়স্ক মানুষরাও খেতে পারবেন। চলুন স্টার্ট করা যাক। লাগবে কই মাছ, খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে নিয়েছি। আর লাগবে আলু আর বাঁধাকপি। আমি হাফ বাঁধাকপি নিয়েছি আর একটা আলু নিয়েছি, টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এক চা চামচ সাদা জিরে আর একটা কাঁচা লঙ্কা আমি শিল নোড়াতে পিষে একটি পেস্ট তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এটা মিক্সার গ্রাইন্ডারেও পেস্ট তৈরি করে নিতে পারেন। পুরো রান্নাটা সর্ষের তেল দিয়ে হবে। ফোড়নের জন্য লাগবে কিছু তেজপাতা আর লাগবে সামান্য পরিমাণে সাদা জিরে, সামান্য পরিমাণে ধনে পাতা কুচি লাগবে, আর লাগবে কাঁচা লঙ্কা, নুন লাগবে স্বাদ মতো, আর হলুদ গুঁড়ো লাগবে সামান্য পরিমাণে। গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ মেখে রাখা কই মাছ। তারপর উল্টে পাল্টে হালকা লাল করে সমস্ত মাছ ভেজে নিতে হবে। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু। তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে। সেই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছু তেজপাতা আর দিলাম সামান্য পরিমাণে সাদা জিরে, তারপর একটু নেড়ে ছেড়ে দিলাম। এরপর আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা বাঁধাকপি। তারপর 2-3 মিনিট সময় ধরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু। আবারও আমি 2 মিনিট সময় ধরে একটু নেড়ে ছেড়ে দিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এরপর আমি আবারও একবার 2-3 মিনিট সময় ধরে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা, আর তারপর এর মধ্যে দিয়ে দিলাম 2টো আস্ত কাঁচা লঙ্কা। যারা ঝাল খেতে ভালোবাসেন তারা লঙ্কাটা ডোলে খাবেন, কারণ এই ঝোলটি বয়স্ক মানুষ এবং শিশুরাও খেতে পারবেন, তাই জন্য আমি বেশি ঝাল দিইনি। মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। আপনারা যে যেমন ঝোল রাখতে চান সেই বুঝে জলটা দিয়ে দেবেন। তারপর আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এরপর আমি একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটি খুলে দিলাম। আলু আর বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছ আর দিলাম সামান্য পরিমাণে ধনে পাতা কুচি। এরপর খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। একটু ফুটে উঠলেই নামিয়ে নেব। এইভাবে আমার বাঁধাকপি আলু দিয়ে কই মাছের পাতলা ঝোলটি তৈরি হয়ে গেল। যদি আপনাদের আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।